জুনিয়র হোমিও চিকিৎসক বন্ধুরা, তোমাদেরকে এই কেসটা আমি দেখিয়েছিলাম। সাধারণ মানুষও যারা আমার ভিডিও দেখেন তারাও দেখুন। এই ভদ্রলোক, এর নাম হচ্ছে নূর আনোয়ার মিস্ত্রি, বয়স 65, হাওড়া জেলার মৌরি গ্রামে থাকেন। আমাদের এক হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধু ডক্টর শাসমল আমার কাছে পাঠিয়েছেন। ওনার বাইল্যাটারাল রিনাল প্যারেনকাইমাল ডিজিজ আর একটা লেফট সাইডেড রিনাল সিস্ট, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, সিস্টাইটিস, এই সমস্ত নানান প্রবলেম নিয়ে উনি কিডনি সমস্যা নিয়ে এসেছিলেন আমার কাছে। এটা একটা আমার চেম্বার হচ্ছে, নিচে গ্যারেজ ঘর, আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, তাই পরিবেশটা এরকম দেখবেন। তো এখানে এখন দেখছি করোনার জন্য আমার উপরের যে মেন চেম্বার সেখানে এখন যেতে পারছি না। তা একবারই ওষুধ দিয়েছিলাম আমি ওনাকে, আমি আগের দিন দেখিয়েছিলাম জুনিয়র হোমিও বন্ধুদের যে 20 সেপ্টেম্বর থুজা 1-2 দিয়েছিলাম। থুজা দিয়েছিলাম কেন আমি সেদিন বুঝিয়ে দিয়েছিলাম, উনি পেঁয়াজ খেতে ভালোবাসেন, ডিজিয়ার অনিয়ন লবণ খেতে ভালোবাসেন, ঘাম খুব বেশি হয় আর উপর থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখে, প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেছে, তো সিস্টাইটিস, রিনাল সিস্ট, অল আর সাইকোটিক ম্যানিফেস্টেশনস এবং সাইকোটিক এবং মেনি মোলস, ওয়ার্টস অ্যান্ড মোলস ইন দ্য ফেস, এসব আমি আগের দিন দেখিয়েছিলাম। সেজন্য অ্যান্টিসাইকোটিক ওষুধ হিসাবে আমি থুজা প্রেসক্রিপশন করেছিলাম। আজকের ওনার সেকেন্ড ভিজিট, প্রথম ভিজিট ছিল ওনার 20 সেপ্টেম্বর, 20 সেপ্টেম্বর, অক্টোবর বাদ গেছে, নভেম্বরের 18 তারিখ, দেড় মাস পরে উনি এসেছেন। আজকের আমি আবার টি অক্সিডেন্টালিস 0-1-2 আজকে 3-4 দেবো। রোগী সব দিক দিয়ে ভালো আছে। তাহলে আমি ভিডিওটা আবার দেখাচ্ছি, জুনিয়র হোমিওপ্যাথিক বন্ধুরা তোমাদের মনোবল বাড়ুক, যে ঠিক ওষুধ সিলেকশন করতে পারলে রোগী কত ইম্প্রুভ হয়, রোগী কত খুশি হয়, আশাবাদী হয়। এবং সাধারণ মানুষ যারা এই ভিডিওটি দেখছেন তারা দেখুন যে হোমিওপ্যাথি ফেলে আপনারা কথায় কথায় যে বিভিন্ন কেসে ভাবেন যে জীবনদায়ী ওষুধ কম, অ্যালোপ্যাথিতে যেতে হবে, অ্যালোপ্যাথি চিকিৎসা করতে হয়, তো হোমিওপ্যাথির সাকসেস আপনারা দেখুন। আমাদের একটা সাধারণ মানুষদের মধ্যে ধারণা আছে একটু কিছু হলেই জীবনদায়ী ওষুধ, বড় বড় নার্সিংহোম, অ্যারিস্টোক্রেসি, হসপিটালাইজেশন ভাব বেশি, সেখানে দৌড়ানো হয়। সত্যজিৎ রায় সামান্য সর্দি কাশি নিয়েই, শ্বাসকষ্ট নিয়েই ভর্তি হয়েছিল একটি প্রাইভেট হসপিটালে, ফেরেননি। সুচিত্রা সেন সামান্য সর্দি কাশি নিয়েই, জ্বর নিয়েই আমরা পেপারে দেখেছি ভর্তি হয়েছিলেন ঝাঁ চকচকে প্রাইভেট হসপিটালে, ফেরেননি। সৌমিত্র চট্টোপাধ্যায় সামান্য জ্বর সর্দি কাশি নিয়েই ভর্তি হলেন, ফেরেননি। আমরা দেখেছি চাকচিক্যের মহে, আধুনিকতার মহে, জীবনদায়ী ঔষধ ভালো, হোমিওপ্যাথি ঔষধে এই সব জায়গায় কী কাজ হবে, এই মোহ নিয়ে যারা চাকচিক্যময় বর্ণ ভীষণভাবে রাজকীয় জায়গায় দৌড়ায়, কিন্তু ওয়ান ওয়ে আমরা দেখছি লোক যাচ্ছে আর ফিরছে না। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসায় ভরসা রাখুন, আস্থা রাখুন। আমি শোনাবো নূর আলম সাহেবের, নূর আনোয়ার সাহেবের কাছ থেকে। আনোয়ার সাহেব, আপনার তো ক্রনিক কিডনি ডিজিজ, আপনি অনেকদিন ধরে ভুগছিলেন এবং খুব চিন্তায়ও পড়ে গিয়েছিলেন, অ্যালোপ্যাথিতে আপনার পারমানেন্ট কিওর হচ্ছিল না। আমাদের হোমিওপ্যাথি বন্ধু পাঠিয়েছেন, অ্যালোপ্যাথি ডাক্তার পাঠিয়েছেন, উনি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, তো হোমিওপ্যাথির প্রতি ওনার খুব আস্থা, উনিই পাঠিয়েছেন। তা আপনি কেমন আছেন বলুন, সবাই জানুক। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেমন পাঠিয়েছিলেন তো আমার হুজুর কি, আমি এখন ভালোই আছি, সুস্থই আছি এখন। আপনি মনের জোর পেয়েছেন? মনের জোর পেয়েছি। আমি কেসটা বলে দিলাম, তবু আপনার মুখ থেকে শোনাবো, কারণ ডাক্তাররা তো লোকের ধারণা হতে পারে, বানিয়ে বলতে পারে, রোগী নিজে বললে মানুষের আশ্বাস এবং আস্থা বৃদ্ধি পাবে। আপনার বাড়ির লোক আপনারা স্যাটিসফাইড হয়েছেন? হ্যাঁ স্যাটিসফাইড, যে অনেকদিন ধরে ঘুরছিলেন এখানে এসে অনেকটা সুস্থ, অনেকটা সুস্থ হয়েছে, আরও সুস্থ হয়ে যাবেন। আমি যে ওষুধ দিচ্ছি আনোয়ার সাহেব, আপনি আরও সুস্থ হবেন, হোমিওপ্যাথির সাফল্যই কামনা করুন। এবং আমাদের এরকম আরোগ্য আমাদের অনেক হোমিওপ্যাথিক ডাক্তার বন্ধুরা করে চলেছেন, আশা করি আপনি এবারে আরও ভালো হবেন, আপনার সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি। এই ভিডিও ডাক্তারদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষদের হোমিওপ্যাথি সম্বন্ধে অবহিত করার জন্য আমি আপনার পারমিশন নিয়ে তুললাম, আপনাকে সহযোগিতা করার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই।